হ্যালো কপিন দা। হ্যাঁ ভাই, কেমন আছো? এই তো ভালো। এত সকাল সকাল ফোন? আরে পোলা বাইরে কি শুরু করতে ফেসবুকে দেখছো? কে কি হইছে? আরে উল্টা পাল্টা ফটো মটো দিতেছে, এদিক এদিক দেখা যায়, ওই দিক দেখা যায়, এটা কিছু কইবা পরে? হ্যাঁ কইতাছি, থাম, এত চেতিস না বেটা। সকালে ঘুম থেকে উঠে আমি ফেসবুকে বসলাম, গিয়া কত মাইয়ের গোল নুট পিক দেখলাম, রাত বইরা ছবি দিয়া ক্যাপশন সেন্ড সেক্সি, সত্যি কথা কইতে গেলে তর লাগে, পুরা দূরের কমেন্টস পড়লে মাইয়া হয় খুশি, রিলেশনে যাওয়ার আগে পাইটা দেয় খুশি, ফটোশপ এডিট করে কালা হয় সুন্দর, রিয়েল লাইফে দেখতে গেলে দেখা যায় মাইয়া বড় দুধ দেখা পোলা চান্স খুঁজে, টাকা পয়সা আছে কিনা মাইয়া তা বুঝে, প্রেম কর আগে খুঁজে আছে নাকি টাকা, টাকা ছাড়া ভালোবাসা 100% পাক্কা, ছোট ছোট কাপড় কইরা হইছে হাই ফাই, পোলা দেখলে কয় চলো রুম ডেটে যাই, রুম ডেটে যাওয়ার পরে পোলার দাম নাই, কারণ মাগি তো আপনার বড় দিন চাই। আসসালামু আলাইকুম আন্টি, তুমি নামে বলছিলেন? হ্যাঁ। আপনার সাথে তো কথা ছিল। ভালো বাবা, রাতের বেলা স্বপ্ন দেখেন আপনার সবার বড় ভাই, সকালে ওইটা দেখেন আপনার হোগা এত কাপড় নাই, পাল পাকড়া পোলা পাইন কথা আর কি কমো ভাই, 10টা গার্লফ্রেন্ড থাকার পরে কয়েক গার্লফ্রেন্ড নাই, এইসব মানুষ ঘরে কই, এইসব এখন বাদ দেন, এইসব বাদ দিয়া ভালো হবে চলে, আমার কথা কষ্ট পাইলে মাফ কইরা দিয়ে, মাফ না করতে পারলে ফুটকি মারা খায়ে। আসসালামু আলাইকুম আন্টি, ফোনার শয়তান, কে ওদের কথা বলে চলে না, তুনির মা তুমি তুনিরে বুঝাও না, এটা দিস না ফেসবুকে, দিস না।